আসসালামু আলাইকুম সবাইকে। প্রণালী থেকে বিগত 10 বছরে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রশ্নের আয়োজনে আসেন টিউব প্রিপারেশনে। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? জিব্রাল্টার প্রণালী। আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে জিব্রাল্টার প্রণালী। স্পেন হচ্ছে ইউরোপ মহাদেশে অবস্থিত, অর্থাৎ ইউরোপ এবং আফ্রিকাকে যে প্রণালী পৃথক করেছে তা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী কোন কোন দেশকে পৃথক করেছে? মরক্কো ও স্পেনকে। মরক্কো হচ্ছে আফ্রিকা মহাদেশে এবং স্পেন হচ্ছে ইউরোপ মহাদেশে। জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে আফ্রিকা স্পেনকে। আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে জিব্রাল্টার প্রণালী। নিচের কোন প্রণালীটি উত্তর আটলান্টিক ও ভূমধ্যসাগর যুক্ত করেছে? জিব্রাল্টার। লোহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে আফ্রিকা এশিয়া। পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করে? প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর। প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে কোন প্রণালী? পানামা প্রণালী। উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকার সাথে যুক্ত করেছে কোন প্রণালী? পানামা যোজক। ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? পক প্রণালী। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। বেরিং প্রণালী কোন দুটো মহাদেশকে পৃথক করেছে আমেরিকা এশিয়া? মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী? মালাক্কা প্রণালী। কোন প্রণালী ভারত মহাসাগরকে দক্ষিণ চীন সাগরের সঙ্গে যুক্ত করেছে? মালাক্কা প্রণালী। পক প্রণালী সংযুক্ত করেছে ভারত মহাসাগর আরব সাগরকে। হরমুজ প্রণালী সংযুক্ত করেছে ওমান উপসাগর ও পারস্য উপসাগরকে। এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী? বসপরাস প্রণালী। কোন প্রণালী ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগরকে সংযুক্ত করেছে? বসপরাস প্রণালী। সুয়েজ খাল কোথায় অবস্থিত? মিশরে। এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? বাবেল মানদেব প্রণালী। সুয়েজ খাল নিচের কোন দুইটি সাগরকে সংযুক্ত করেছে? লোহিত সাগর ও ভূমধ্যসাগর। ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে। যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে কোন প্রণালী? ডোভার প্রণালী। ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে ডোভার প্রণালী। প্রণালী মনে রাখার জন্য অবশ্যই কিন্তু এই লাইনগুলো একবার পড়ে নেবেন। যেমন এখানে রয়েছে জিব্রাল্টার প্রণালী, এটা হচ্ছে ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযোগকারী প্রাকৃতিক পথ হচ্ছে জিব্রাল্টার প্রণালী। এটি পৃথক করেছে আফ্রিকা ইউরোপ মহাদেশকে, অর্থাৎ আফ্রিকার মরক্কো এবং ইউরোপের হচ্ছে স্পেনকে। হরমুজ প্রণালী এটা পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করেছে এবং ইরান ও সংযুক্ত আরব আমিরাতকে পৃথক করেছে। সুন্দা প্রণালী এটি ইন্দোনেশিয়ার দুটি দ্বীপ সুমাত্রা ও জাভাকে পৃথক করেছে এবং ভারত মহাসাগর ও জাভা সাগরকে যুক্ত করেছে। ফর্মোজা প্রণালী এটি চীন ও তাইওয়ানকে পৃথক করেছে এবং চীন সাগর ও টুকিং সাগরকে যুক্ত করেছে।
মালাক্কা প্রণালী। এটি হচ্ছে মালয় উপদ্বীপ ও সুমাত্রাকে, মালয়েশিয়ার মালয় এবং সুমাত্রা হচ্ছে ইন্দোনেশিয়ার, এটিকে পৃথক করেছে এবং ভারত মহাসাগরকে দক্ষিণ চীন সাগরের সঙ্গে যুক্ত করেছে। ডোভার প্রণালী ইংল্যান্ড ও ফ্রান্সকে পৃথক করেছে এবং ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে যুক্ত করেছে। ইংলিশ চ্যানেল এটি হচ্ছে পৃথক করেছে যুক্তরাজ্য ও ফ্রান্সকে, উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকেও এটি যুক্ত করেছে। ম্যাজেলান প্রণালী আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত করেছে এবং বেরিং প্রণালী হচ্ছে উত্তর সাগর ও উত্তর সাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশকে পৃথক করেছে, এশিয়ার রাশিয়া এবং উত্তর আমেরিকার আমেরিকাকে পৃথক করেছে বেরিং প্রণালী। কোরিয়া প্রণালী পৃথক করেছে কোরিয়া ও জাপানকে, জাপান সাগরকে চীন সাগরের সঙ্গে যুক্ত করেছে। পক প্রণালী এটাই ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে এবং ভারত মহাসাগর ও আরব সাগরকে যুক্ত করেছে। ফ্লোরিডা প্রণালী ফ্লোরিডা ও কিউবাকে পৃথক করেছে, আটলান্টিক মহাসাগর ও মেক্সিকো উপসাগরকে যুক্ত করেছে। বাবেল মানদেব প্রণালী এটি লোহিত সাগর ও আরব সাগর অথবা এডেন সাগরকে যুক্ত করেছে। আরব উপদ্বীপে অবস্থিত ইয়েমেন এবং হর্ন অফ আফ্রিকায় অবস্থিত জিবুতি, ইরিত্রিয়া ও সোমালিয়াকে পৃথক করেছে, এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে এই প্রণালী। বসফরাস প্রণালী এশিয়া ও ইউরোপ মহাদেশকে পৃথক করেছে, এশিয়ার ইস্তাম্বুল ও ইউরোপের তুরস্ক যেটার হচ্ছে অবস্থান, এবং কৃষ্ণ সাগরকে ভূমধ্য সাগর অথবা মর্মর সাগরের সঙ্গে যুক্ত করেছে। দার্দানেলিস প্রণালী মরক্কো অথবা মরক্কোকে পৃথক করেছে, মরক্কো থেকে মরক্কোকে পৃথক করেছে, ইজিয়ান সাগরকে মর্মর সাগরের সঙ্গে যুক্ত করেছে। সুয়েজ খাল মিশরের সিনহাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্রিম সামুদ্রিক খাল হচ্ছে সুয়েজ খাল, এটি ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। এরপরে সর্বশেষে যেটা রয়েছে তা হচ্ছে পানামা খাল। পানামা খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। পানামার ইস্তোমাস উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে যুক্ত করে এবং আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে আলাদা করে রাখে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। গুরুত্বপূর্ণ এমন আরও আয়োজন পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকবেন এবং কোনো প্রশ্ন সম্পর্কে কোনো মতামত থাকলে অথবা বুঝতে কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।